সুজা চলে এসছে এই মুহূর্তে বেরুন্ধরি। তো এখানে রয়েছে ছখানার উপরে সেট আপ, তো তোমাদেরকে একে একে সমস্ত দেখাবো। বন্ধুরা সামনে রয়েছে এসকে সাউন্ড, তো এসকে সাউন্ডের ফিটিং চলছে, তোমাদেরকে দেখাবো। তো ফিটিং চলছে এখন, দেখতে পাচ্ছ এসকে সাউন্ড। ওপরে রয়েছে রাজাদা, আর তোমাদেরকে মেশিন সেট আপ দেখাবো। তো বিকালে টেস্টিং হবে, তো এখানে এসকে সাউন্ড স্টেঞ্জারের মেশিন ব্যবহার করছে র্যাক বাজানোর জন্য। নিচে একটা এটিআই রয়েছে, আর ওদিকে বেস বাজানোর জন্য দুটো Mega 2500, তিনটে CA, ওপরে আরও একটি ATI। তো এই টোটাল এসকে সাউন্ডের মেশিন সেট আপ। সামনে DG, পিছনে রয়েছে বাপনদা, এই পিছনে মেশিন। বাপনদার গরমে কিছু একটা হচ্ছে, ঠিক আছে? তো আর এখানে ফিটিং চলছে এখন, বিকালের মধ্যে টেস্টিং হবে। তো অবশ্যই বন্ধুরা সামনে ফিটিং চলছে অমর সাউন্ডের, তো অমর সাউন্ড নেদ্রার 89, তো এখানে ফিটিং চলছে এখন বেরন্দরি কালী পুজো উপলক্ষে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে র্যাকগুলো অমর সাউন্ডের, তো নেদ্রার খুবই একটি জনপ্রিয় সেট আপ একটি 89-এর সাথে। তো সব টোটাল CA20 ব্যবহার করছে এখানে নেদ্রার অমর সাউন্ড, আর স্টেঞ্জারের মেশিন রয়েছে। স্টেঞ্জারে সব 1700 মেশিন রয়েছে এখানে, আর নিচে একটা আউজা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই টোটাল অমর সাউন্ডের 89-এর মেশিন সেট আপ। বন্ধুরা দেখতে পাচ্ছ অমর সাউন্ডের আরও একটি মিট তোলা হচ্ছে। এদিকে আমাদের যাচ্ছে চুদুনদা, তো দেখতে পাচ্ছ 89-এর সাথে। তো এই পাড়াতে এই একটাই 89 এসছে, তারপর সব 4-4 পপ বেসেস রয়েছে। তো অমর সাউন্ড নেদ্রার, তো বন্ধুরা এই মুহূর্তে এখানে ফিটিং চলছে অমর সাউন্ডের, আর এই সামনে বসেছে অশোক সাউন্ড। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো। এখানে DG রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে রয়েছে অশোক সাউন্ড। তো এখন সবে মাত্র মাল এসছে, তো ফিটিং হবে কিছুক্ষণ পরে। এই সাইডে মেশিন রয়েছে, আর এখানে নেম প্লেট অশোক সাউন্ডের। চলো অন্যান্য সেট আপের দিকে যাওয়া যাক। বন্ধুরা সামনে রয়েছে মারুতি সাউন্ড, তো সবাই মাত্র সেট এসে পৌঁছেছে, তো এখন ফিটিং হয়নি, কিছুক্ষণ পর ফিটিং হবে। তো তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ মারুতির একটা বেস সবে এসছে, আরও একটি বেস আনতে যাওয়া হয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। তো মিট তিনটে চলে এসছে, তোমাদেরকে দেখাই মারুতি সাউন্ড। এই পারে বেসটা দেখতে পাচ্ছ, কি কি মেশিন এনেছে তোমাদেরকে দেখাবো একবার। তো এখানে একটা ATI দেখা যাচ্ছে, আরও সব মেশিন রয়েছে, সব ফিটিং হবে তখন দেখাবো। তো এই মারুতি 5খানা মাল এখানে নিয়ে এসছে বন্ধুরা, হটুঙ্গঞ্জ বেরুন্দরের
হচ্ছে কি পূজা মণ্ডপ এটি। বন্ধুরা অনেক অপেক্ষা করার পরে এসকে সাউন্ড চালু করে দিয়েছে, তো সামনে ডিজি রয়েছে দেখতে পাচ্ছ, আর এই সামনে রয়েছে এসকে সাউন্ড দুটো মেগা প্রসেসর সাথে চারটে তিনটে সিএ, আর এই সামনে দর্শক মারতি মিউজিক মারতি সাউন্ড ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, র‍্যাক বাঁধা চলছে এখন। সব ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, র‍্যাক বাঁধা চলছে। আর এখানে দেখতে পাচ্ছ মারতি সাউন্ডের মেশিন সেটা, তিনখানা সিএ রয়েছে, এটিআই রয়েছে, স্টেঞ্জার রয়েছে, আওজাও রয়েছে এখানে। তো নিচের মেশিনগুলো এখন দেখাতে পাচ্ছি না, এদিকে দুটো র‍্যাক রয়েছে, আর এখানে মা গঙ্গা ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে, মানে নিয়ে আসছে সবে মারতি সাউন্ডকে চালানোর জন্য মা গঙ্গা ইলেকট্রিক।
সিএমএস ব্যবহার করছে দেখতে পাচ্ছ। বন্ধুরা সামনে রয়েছে মা লক্ষ্মী মিউজিক, তো এই সবে মাত্র কিছুক্ষণ আগে এসছে, তো এখন ফিটিং চলছে লক্ষ্মী মিউজিকের। টপ তোলা হচ্ছে, তো লক্ষ্মী মিউজিক এখানে চারখানা মাল নিয়ে এসছে দেখতে পাচ্ছ। বন্ধুরা সামনে ফিটিং হচ্ছে মা লক্ষ্মী মিউজিক দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, তো বেলপুকুরের এটি সেট আপ একটি।